আবহাওয়ার পরিবর্তন, কমলো তাপমাত্রা, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তরে বৃষ্টিপাত, ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। রাজ্য জুড়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন, কমলো তাপমাত্রাও। শুক্রবার থেকেই রাজ্যের হাওয়া বদল শুরু হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। টানা কয়েকদিন তীব্র দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, কিন্তু অবশেষে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে। এদিন সকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালবেলা রোদ উঠলেও রোদের তেজ কমেছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। কয়েকটি জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির নিচে চলে এসেছে, ফলে স্বস্তিতে গোটা বাংলা। আবহাওয়াবিদদের দাবি, উষ্ণ শুষ্ক উত্তর পশ্চিমী বাতাসের দাপট কমার জেরেই পারদ নিম্নমুখী। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প জেরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তার ওপর ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় বৃষ্টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি এদিন ঝড়ের কারণে গাছ পড়ে মৃত্যু হয় এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর নুনখাওয়াডাঙ্গা এলাকায়। জানা যায় মৃত মহিলার নাম শিল্পী দাস, বয়স 26। ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে বইছিল ঝোড়ো হাওয়া। সেই সময় শিল্পী দাস নামে ওই মহিলা তার শিশুকন্যাকে নিয়ে ঘরেই ছিলেন। আচমকাই দমকা হাওয়ায় ঘরের পাশে থাকা একটি খেজুর গাছ ভেঙে পড়ে টিনের চালের ওপর। গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় শিল্পী দাস নামে ওই মহিলার। পুলিশ এসে গাছ কেটে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। তবে আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে, পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রাও অনেকটাই কম থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।